কালকে আপনারা দেখেছেন যে আমি আমার ননদের ফ্ল্যাটে এসেছিলাম সন্ধ্যাবেলা, মানে রাত্রিবেলা করে, এর জন্য আপনাদের দেখাতে পারিনি। আজকে এখন বেরিয়ে আছি ননদের ফ্ল্যাট থেকে, তো দিনের বেলা দেখালাম এর জন্য। ননদের ফ্ল্যাটটা আমার তো ভীষণ ভালো লেগেছে, ঠিক ওই আমাদের রাজারহাটে যে ফ্ল্যাটগুলো আছে ওরকমই, বাট রাজারহাটে আরও আরও অনেক সুন্দর। আর এদিকে আমরা চলে এসেছি একটুখানি শপিং করতে, শপিং করে বেরিয়ে যাব আমরা এখন। আর এদিকে শপিং করতে এসে না আমার ছেলেটা আমাকে ভীষণ জ্বালাচ্ছিল, ভীষণ ওর ভালো লাগছিল না ও শপিং করতে, আর ও এত ডিস্টার্ব করছিল যে ওকে নিয়ে এখানে গেম পার্লারে চলে এলাম। কিন্তু গেম পার্লারে এসে আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে, ও গাড়িতে উঠে ভীষণ ভীষণ মজা করছে। কিন্তু গেম পার্লারটা না বেশি বড় না, আমাদের যেমন সিটি সেন্টারের গেম পার্লারটা যত বড় এখানে তত বড় না, ছোট গেম পার্লারটা। তো যাই হোক, যতটুকু আছে বাচ্চারা তাতেই খুশ, তো খুব মজা করছে গেম পার্লারে। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি, ও শান্ত থাকলেই আমি শান্ত। আর ওর জন্য কি হলো, বাজারটা আর করা হলো না আমার, একটু শপিং করা হলো না, কিন্তু আমার মেয়ে ওইদিকে শপিং করছে আমার ননদের সাথে, আর আমি ওর সাথে সময় দিচ্ছি। আর এখন শপিং সেরে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে আমরা সোজা এবার এয়ারপোর্টে চলে এসেছি। এই যে এয়ারপোর্টে ঢুকে গেছি, আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে সাড়ে ছটায় আমাদের ফ্লাইট ছিল, সেখানে সাড়ে সাতটায় ফ্লাইট, মানে এক ঘন্টা পুরো ডিলে হয়ে গেছে ফ্লাইটটা, তো এর জন্য একটু রাত করেই বেরোতে হলো। আর এবার তো রাজু আসেনি আমাদের সাথে, আমি আমার ছেলে আর মেয়ে দুজনে, এই তিনজন আছে আর কি। তো যাই হোক, একটুখানি ভয় ভয়ও করছিলো, একটু রাত হয়ে যাবে ওদের কলকাতায় পৌঁছাতে পৌঁছাতে, সেখানে আমরা তিনজন। আর এদিকে হচ্ছে আমাকে এই যে লাইন, এই লাইনে আমাদের দাঁড় করিয়ে রেখেছে, আমাদের এখানে গেট দিয়ে ঢুকতে দিচ্ছিল না, তখন ডিজিটাল আইডি আমাদের কাছে ছিল না, তো আমাদের অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে উনি নিজের থেকেই ডেকে ঢুকতে দিল, যে বাচ্চাটাকে দেখে মায়া লাগছে এর জন্য আপনাদের ঢুকতে দিলাম। অ্যাকচুয়ালি ডিজিটাল আইডি ছাড়া এরকমভাবে এই করা ঠিক না। অ্যাট লাস্ট আমরা ঢুকেছি এয়ারপোর্টের ভেতরে, এবার দেখি কী ফেস করতে হয় আরও। আসলে এর আগে যতবারই ফ্লাইটে আমরা যাতায়াত করেছি তো রাজু সাথে ছিল, কিছু কোনো দিন ফেস করতেই হয়নি, তো এবার ফার্স্ট টাইম, ওর জন্য মানে একটু ভয় ভয় লাগছে। আর মিমো কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ ভীষণ মজা করছে, ভীষণ দৌড়াদৌড়ি করছে, এতটা ফাঁকা এরিয়া পায় না তো বাড়িতে। যাই হোক, আসলে এই করোনার মধ্যে যে সেই আমরা গৃহবন্দী হয়েছিলাম, তারপর থেকে আর দূরে কোথাও যাওয়াই হয়নি, এর জন্য মিমোর কিন্তু ঘোরাই হয়নি কোথাও, এই মিমোর এটা ফার্স্ট ট্যুর প্লেনে, এর জন্য এত ভীষণ এক্সাইটেড। দিল্লি এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর এয়ারপোর্ট, আমার তো ভীষণ ভালো লাগে, এত বড় এয়ারপোর্টটা, এত সাজানো গোছানো, আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের যে ওয়েটিং রুমটা ছিল সেটা একদম মানে শেষ প্রান্তে ছিল, তো আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, হাঁটতে হাঁটতে অ্যাট লাস্ট মোটামুটি আধ ঘন্টা হাঁটতে হয়েছে, তারপরে যে আমরা ওয়েটিং রুমে বসতে পেরেছি। তো আমাদের এখন ফ্লাইটের অ্যানাউন্স করে দিয়েছে, আমরা এখন ফ্লাইটে উঠছি, তো বুঝতেই পাচ্ছেন মিমো কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে। হ্যাঁ, তো মিমো শুধু বারবার বলেই যাচ্ছে, আর কতক্ষণ, আর কতক্ষণ মাম্মা, আর কতক্ষণ হাঁটতে হবে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমরা ফ্লাইটে উঠতে পারলাম, কিন্তু ফ্লাইটে ওঠার পরে কিন্তু মিমোর মুডটাই চেঞ্জ হয়ে গেল। মিমো হয়তো এটাকে অন্য কিছুই চিন্তা করেছিল, কি চিন্তা করেছিল ওই জানে, যাই হোক এতটা এক্সাইটেড আর রইল না। তো হ্যাঁ, এবার বাড়ি ফেরার পালা, এখানেই ক্যামেরা বন্ধ করতে হবে। তো গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা।